এটা হচ্ছে লোয়েস্ট রেঞ্জের মধ্যে আপনার টু ডাই আছে আপনার দেখুন এটা আপনার পাঁচশো ষাট টাকা পড়বে আপনার নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা আজকে আমি যে দোকানের উপরে অবশ্যই আগে আমি ভিডিও তৈরি করেছি এবং সেখানে যারা কাস্টমার ছিল তারা কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল দাদা নতুন যদি কোনো স্টক আসে তার উপরে কিন্তু একটা আপডেট ভিডিও নিয়ে আসবেন তাই আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য কিন্তু আজকে আমার এই প্রয়াস তো চলুন নতুন আজকের কি স্টক আছে সেগুলোকেও আপনাদের সামনে তুলে ধরছি এবং এই দোকানের যে লোকেশন আছে সেটাও কিন্তু আমি আমি আপনাদের সঙ্গে দাদার মুখ থেকে শেয়ার করে নিচ্ছি দাদা নমস্কার নমস্কার আপনার দোকানের ভিডিও তো তো এর তৈরি করেছি বলছি সেখানে মোটামুটি কাস্টমার রেসপন্স টা কি রকম ছিল ভালো রেসপন্স পেয়েছি অনেক মাল বিক্রি হয়েছে অনেক হোলসেলার কাস্টমার অনেক বেড়েছে আগের থেকে আমার আচ্ছা আমাদের যারা পুরোনো দর্শক আছে বা কাস্টমার আছে তারা তো আপনার দোকানে যে লোকেশন আছে সেটা তো জানি আমাদের যারা নতুন দর্শক আছে এবং কাস্টমার আছে তাদের জন্য আরো একবার আপনার দোকানের নাম এবং লোকেশনটা বলে দেবে দোকানের নাম হচ্ছে অলোক বস্ত্রালয় এটা হচ্ছে আপনার তারকেশ্বর লোকনাথের খুব কাছাকাছি পাঁচ মিনিটের দূরত্ব স্টেশন থেকে আচ্ছা ধরুন কেউ হাওড়ার দিক থেকে আসছে কিভাবে আসবে হাওড়ার দিক থেকে তারকেশ্বর লোকাল গোঘাট লোকাল আরামবাগ লোকাল যে কোনো মধ্যে লোকাল ধরলে আপনার লোকনাথ স্টেশনে নেমে টোটো ধরে পাঁচ মিনিট দু মিনিটের রাস্তা টোটো ধরে আর হেঁটে এলে পাঁচ মিনিটের পর আচ্ছা যারা বাইরের কাস্টমার আছে তারা যদি আপনার লোকেশন বুঝতে না পারে লোকনাথে এসে যদি আপনাদেরকে ফোন করে ফোন করলে আমরা গাইড করে দেব গাইড করে দেবে তাই তো আর আপনাদের থেকে মানে কোনো কি অনলাইন ফ্যাসিলিটি আছে কি কিছু অনলাইন কুরিয়ার করা যাবে দেখুন কুরিয়ার করা যাবে হ্যাঁ এবার সেই হিসাবে কি কিন্তু রেটটা চেঞ্জ হয়ে যায় কারণ কুরিয়ার চার্জেস গুলো ইনক্লুড হয়ে যাবে হ্যাঁ সে চার্জ যে কাস্টমার থেকে সে বুঝে নেবে ব্যাপারটা আচ্ছা তাহলে আজকে আবার কি দেখাতে চাইছেন কারণ আগের ভিডিওতে তো আমরা যা দেখিয়েছিলাম কাঁথা স্টিচ ব্যাপারটা এমনই হচ্ছে কাঁথা স্টিচ ব্যাপারটা একটার সঙ্গে একটা মেল নেই এবার হ্যাঁ কালেকশন আলাদা আলাদা আসতে থাকে হয়তো সেই ক্যাটাগরিতেই কালেকশন আছে কিন্তু আলাদা রকম দেখতে আলাদা রকম রাইট আমাদের যারা দর্শক আছে তারাও এই রিকোয়েস্টটাই করেছিল যে দাদা আরো কিছু নতুন দেখাবেন তাহলে আমরা শুরু করে দিই দর্শকদের সামনে তাহলে দাদা আপনাদের যেটা সবথেকে লোয়েস্ট রেঞ্জ আছে সেখান থেকে আমরা শুরু করি আস্তে আস্তে হাইয়েস্টের দিকে আমরা যাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লোয়েস্ট রেঞ্জের মধ্যে আপনার টু ডাই আছে আপনার দেখুন এটা আচ্ছা এই জিনিসটা হ্যাঁ এটা আপনার পাঁচশো ষাট টাকা পড়বে আপনার অল বডি কাজ আছে আপনার দেখুন অল বডিতে কাজ পাবেন আপনি এটা কি ব্লাউজ পিস থাকবে নাকি হ্যাঁ বিপি সবেতে বিপি পাবেন আপনি সবগুলোতে কাজ পাবেন আর পুরো বডিতে ওয়ার্ক পাবেন বাহ দারুন তো ওই যে বিপির ও বিপির কাজটা ওখানে পেয়ে যাবেন আপনি আচ্ছা আচ্ছা এই যে এই পেয়ে যাবেন হ্যাঁ এইটা বাহ খুব সুন্দর কাপড়টা দেখুন এটা কালার পেয়ে যাবেন আপনি আচ্ছা কালার ভেরিয়েন্ট তার মানে আছে কালার ভেরিয়েন্ট সবার সঙ্গে সেটা আছে দুটো মানে টু ডাই অনেকগুলো কালারের রেঞ্জ পেয়ে যাবেন আপনি বাহ হলুদ হলুদের সঙ্গে এই কম্বিনেশনটা তো দারুণ লাগছে দেখতে আপনার দেখুন অ্যাকোয়া ব্লু এর সঙ্গে আপনার তসর কালার পেয়ে যাবেন হ্যাঁ কম্বিনেশন গুলো কিন্তু খুব সুন্দর লাগছে এইটার সঙ্গে আপনার আপনার ইয়েলোতেও পেয়ে যাবেন এটা আচ্ছা অ্যাকোয়া ব্লু এর সঙ্গে এটা ইয়েলোতে হ্যাঁ এটা অ্যাকোয়া ব্লু এর সঙ্গে ইয়েলোতে পেয়ে যাবেন এটা বাহ হ্যাঁ এইটারই আরেকটা রেঞ্জ আছে এটা যেমন পাঁচশো টাকা পড়ছে আপনার ছশো টাকা পড়বে এটা বোল এইটারই এটা কাঁথা যেমন এটা বোলপুর আচ্ছা হ্যাঁ এটা টু বোলপুর পড়বে আচ্ছা এটা টু ডাই আপনি বোলপুর পাবেন এটা বোলপুরের কাঁথা কাজ আছে ছশো টাকা পড়বে ছশো টাকা মানে একই শাড়িতে এটা হচ্ছে রেঞ্জ একই একই থানের ওপরে দুটো আলাদা আলাদা কাজ করা আছে কাজের ওপরে আপনার দামটা দামটা উপর নিচে করেছে হ্যাঁ এইটার আপনার কালার আরো পেয়ে যাবেন আচ্ছা কালার আছে তার মানে অনেক হ্যাঁ এগুলো কালার আছে আপনি দেখুন কালার কত সুন্দর সুন্দর খুব সুন্দর তো মানে দারুণ লাগছে এই দেখুন কালার দেখুন বাহ মানে দুটো কালারের মধ্যে খুব সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ টু ডাই এর মধ্যে এটা বোলপুরের কাজ ওটা হচ্ছে আপনার অল ওভার কাঁথার কাজ এটাও অল ওভার কিন্তু এই বডিটাতে একটু হালকা হয়ে যায় কিন্তু কাজটা মেইনলি আঁচলের উপর আঁচলের উপরে বেশি আছে ঠিক আছে আমরা পরেরটায় চলে যাই দেখুন দর্শক বন্ধুরা দাদা এই যে

প্রচুর কালেকশন আছে দেখুন এই আর একটা ভরা আছে এই দেখুন এই যে দাদা পেছন দিকে দেখিয়েছি দেখুন ডাম্প কে ডাম্প ভরা আছে এটা বাহ ঠিক আছে ঠিক আছে যেরকম আপনি সুতার কালেকশন চাইবেন সেরকম পেয়ে যাবেন মোটামুটি বাহ এগুলো কত করে বললেন 600 টাকা তাই 600 টাকা 600 টাকা করে হ্যাঁ 600 টাকা বাহ এটাতে আর একটা ডিজাইন আছে ওটা জাল কাজ আছে এটা আপনার ফুলেতে কাজ আছে দেখুন এটা ফুলের মধ্যে হ্যাঁ এটা ফুলের মধ্যে পড়বে আপনার আঁচলটায় ফুলকারি করা থাকবে আচ্ছা আচ্ছা এই দেখো বিপি সবেতে অ্যাভেলেবেল হবে বিপিতে কাজ পাবেন আপনি আর সব বারো হাত সারি তাই তো না চোদ্দো হাত সারি বারো চোদ্দো হাত সারি হ্যাঁ চোদ্দ হাত সারি এটাতেও আপনি কালার অনেক কালার অপশন পেয়ে যাবেন এটাতে ডার্ক শেড লাইট শেড সব রকম অপশন পেয়ে যাবেন বাহ খুব সুন্দর তো মোটামুটি ধরুন বাইরে যারা কাস্টমার আছে ঠিক আছে আপনাদের কাছে যদি অর্ডার করে ঠিক আছে মিনিমাম একটা রেঞ্জ তো আছে কত আপনি পাঁচ হাজার পারচেস করুন আপনি যারা যারা হোলসেল পারচেস করছেন পাঁচ হাজার পারচেস করুন মিলিয়ে পারচেস করুন কোনো অসুবিধা নেই শুধু পাঁচ হাজার মানে এটা পুরো হলেই হয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পরের রেঞ্জে চলে যাই দেখুন দর্শক বন্ধু দাদা কিন্তু ব্ল্যাক এর উপরে ঠিক আছে মটকা সিল্কে আছে এটা মটকা সিল্কে এটা তাই তো ব্ল্যাক এর উপরে এত সুন্দর একটা কম্বিনেশন দেখুন কি অপূর্ব লাগছে মটকা সিল্কের উপর বোলপুরের কাজ আছে আচ্ছা মোটামুটি এটা কি রকম 600 টাকা এটা এটাও 600 টাকা হ্যাঁ 600 টাকা রেঞ্জ দর্শক বন্ধু শুধু দেখুন এটা মটকা সিল্ক কি অপূর্ব কাজটা চলুন দাদা এই একটা কাজ বের করেছে এটা ব্ল্যাক এর উপরেই আমি বের করেছি এটাও একটা ব্ল্যাক এর উপরে দেখুন কাজ দেখুন ব্ল্যাক এর উপরে পিঙ্ক ইয়েলো তার সঙ্গে ব্ল্যাক এর একটা কম্বিনেশন কি দাদা কালার বের করছে দেখুন দেখি লাগছে কি সুন্দর দেখুন গ্রিনের মধ্যে কি অপূর্ব লাগছে এই একটা কাঁচা হলুদ কালার কাঁচা হলুদ কালারের এটা এটাও একটু দেখাবেন তো দাদা খুব সুন্দর এটা বাহ

ঠিক আছে এটা কালার ভেরিয়েন্ট আপনি দুটোতেই পাবেন ডিজাইন ভেরিয়েন্ট হয়ে যাবে কালারটাও ভেরিয়েন্ট হয়ে যাবে এটা সাদার থানের উপরেই আছে হ্যাঁ তো সুতোর কাজ আলাদা হয়ে যাবে বাহ ঠিক আছে বুঝতে পেরেছি ঠিক আছে আমরা পরের রেঞ্জে চলে যাই হ্যাঁ এটা দাদা কি রেঞ্জ আছে এটার আপনার পড়ে যাবে আপনার 750 পড়ে যাবে এটা এটা 750 টাকা হ্যাঁ 750 পড়ে যাবে এটা অল বডি কাজ এটা আপনার কটন সিল্কের উপরে অ্যাঙ্গেল ওয়ার্ক পাওয়া যাবে আপনার আচ্ছা হ্যাঁ অল মানে এরকম যে কলকাতা রয়েছে হ্যাঁ এই তো এই অল বডি তে হয়ে যাবে অল বডি তে পুরো একদম আছে অল বডি তে কাজ পাবেন আপনি অনেক গুলো কালার আছে আপনার কালার দেখুন আমি হোয়াইটে আমি দেখিয়ে দিচ্ছি একটা এটা একটা হোয়াইটার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন বাহ কি সুন্দর এই দেখুন আঁচল দেখুন এইローチল আঁচলটা দেখুন দর্শক বন্ধুরা এটা কটন সিল্কে আপনার যেমন সাড়ে সাতশো এটা পড়বে হ্যাঁ এইটাই আপনি যখন খাদিতে নিতে যাবেন তখন ওইটা আপনার হাজার পঞ্চাশের উপরে হয়ে যাবে দেখুন

আচ্ছা এটার আপনার লোয়ার রেঞ্জে কটন সিল্ক এটা सेम কাজ কাজের মানে নিপুণতা বেড়ে যাবে এটা তখন আপনারা ওই 1050 এর কাছাকাছি পৌঁছে যাবে 1050 টাকা হয়ে যাবে হ্যাঁ কাপড় আলাদা হয়ে যাবে দেখুন আপনি কাপড়ের হাত দিয়ে দেখুন কাপড় একদম আলাদা হয়ে যাবে আচ্ছা হ্যাঁ এটা খাদির উপরে এটা খাদির উপরে এই এই কাপড়টা এই কাপড়টার মধ্যে ডিফারেন্স আছে অনেকটাই দুটো কাপড়ে ডিফারেন্স আছে ওইটা যেমন চকচকে কিন্তু এটা হচ্ছে নমনীয়তাতে এটা আগে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এটার আপনার অনেক রকম কালার ভেরিয়েন্ট আছে আপনার এটা তো খাদিতেও যেমন আছে কটন আছে দুটো আপনি যত রকম কালার চাইবেন সব রকম সুতোতে কালার পেয়ে যাবেন দেখুন কোনটাই কম নয় দেখুন দাদা এতগুলো দেখিয়েছে বাকিগুলো এই যে দাদার সাইডে রাখা আছে আমরা সেগুলো সবগুলো দেখাচ্ছি না আর আপনাদেরকে বাকিটা দেখতে হলে অবশ্যই দোকানে আসতে হবে হ্যাঁ আপনি স্ক্রিনশট করে নিন কোনটাকে মার্ক করুন আপনি দেখলেই তখন মানে আমরা বলতে পারবো কি হ্যাঁ अवेलेबल আছে কিনা অনেকটা হিউজ এবার কোয়ান্টিটি ঢুকেছে আমাদের কাছে বাহ খুব ভালো দেখুন দশ পনেরো দাদা এই যে আরো একটা কালার বের করেছে ফুলটা দেখুন ফুলের শুধু কাজটা দেখুন আপনারা এইটা আপনার আসাম সিল্কের ওপরে করবে আসাম সিল্কের ওপরে আপনার হ্যান্ড ওভেন করা আচ্ছা হ্যাঁ গিরে ওয়ার্ক করা আছে এটাতে আর পুরো শাড়িতে এরকম ছোট ছোট কাজ করা আছে সেটা খুব একদম সুন্দর করে কাজ করা হচ্ছে সবেতে পালিশ করা আছে আপনি দেখবেন প্রত্যেকটা সুতো যেন চকচক করছে একবারে আচ্ছা পালিশ করা আছে প্রত্যেকটা সুতো বাহ

প্রত্যেকটা রেঞ্জ পেয়ে যাবেন আপনি 700 এতগুলো রেঞ্জ আছে দেখুন দর্শক বন্ধুরা বা এতগুলো কালার আছে অনেকগুলো কালার অপশন আছে আর কাপড় আসাম সিল্কের উপর আছে আপনি কাপড়ে হাত দিলেই বুঝতে পারার কাপড়ের সফটনেস কতটা সফটনেস ছোট হয়ে যাবে কাপড় একেবারে বাহ ঠিক আছে দর্শক বন্ধুরা আরো একটা কিন্তু নতুন কাপড়ের রেঞ্জ বা ডিজাইন এই যে দাদা আমাদের সামনে তুলে ধরছে দেখুন এটাতেও কিন্তু অল ওভার বডি তে এরকম ছোট ছোট করে কাজ করা আছে

আচ্ছা গোলাপিতে হবে গোলাপের মেয়ে হবে অনেক কালার আছে এতে অনেক কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এইগুলো আমি দেখালাম ওই জন্য যতগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে তার মধ্যে এইগুলো মানে কমন কালার এগুলো আচ্ছা ডিজাইন হেরফের ফের হয় এটাতে আচ্ছা এটাতে ধানের শীষ হয় কোনটাতে কোনটাতে ফুল হয় কোনটাতে ফুল হয় এমনি যদি আপনাদের কাছ থেকে এগুলো কেউ হিউজ কোয়ান্টিটিতে কোয়ান্টিটিতে অর্ডার দেয় ঠিক আছে আগাম আগাম বলতে হবে কমসে কম এক সপ্তাহ থেকে দশ দিন আগে বলতে হবে না হলে কারিগরকে দিয়ে করানো যাবে না আচ্ছা মানে আপনারা ব্যবস্থা করে দিতে পারবেন কিন্তু টাইম দিতে হবে হ্যাঁ টাইম দিতে হবে হ্যাঁ বলল যে সবটাই গোলাপি চাই সে গোলাপি আর সবটাই হয়ে উঠবে না কারণ না মানে ওই হিসাবে সুতো আমরা দিয়ে করানো হয় কি সব কালার গুলো সামঞ্জস্য ভাবে একভাবে চলে আসুক একই কালারে একই সুতোতে সব মাল সম্ভব হবে না বুঝতে পেরেছি হুম হুম ঠিক আছে এবারে আপার রেঞ্জে আপনার দেখুন এটা আছে ফুল খাদির ওপরে ফুল আছে আচ্ছা এটা তিনটে ভ্যারিয়েন্ট হয় আপনার খাদির ওপরে পাবেন আপনি

প্রত্যেকটা কালার কিন্তু মানে ইউনিক আছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে আমিও দর্শক বন্ধুদেরকে যেটা বারবার বলবো যে আপনারা অবশ্যই কিন্তু একবার দোকানে আসুন এসে আপনারা দেখে যান কেনাকাটা তো অবশ্যই হবে সঙ্গে আপনার এখানে যে আইটেম গুলো আছে সেগুলো একবার দেখেন দেখুন কালার দেখুন দাদা কিন্তু প্রত্যেকটা ইউনিক ইউনিক একটা করে কালার বের করছে দেখুন 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 এটা একটা দেখুন ব্ল্যাক এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ডিজাইন দেখুন হয়ে যাবে আপনার এত ডিজাইন অ্যাভেলেবেল আছে

এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাদের জন্যই কিন্তু দাদা প্রত্যেকটা কাপড়ে আছে এটা থেকে ছোট ফুল করা আছে মানে খুব সূক্ষ্ম কাজ এবং বড় ফুল দেখলেন এতে ছোট ফুলেরও কাজ করা হবে দুটো দুটো হ্যাঁ দুটোই পাবেন ডিজাইন দেখুন আমিও কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু ব্লাউজ পিস পাবে হ্যাঁ বিপি প্রত্যেকটা বিপিতে কাজ আছে প্রত্যেকটাতেই হ্যাঁ বিপিতে প্রত্যেকটাতেই কাজ আছে এটা আসাম সিল্কের উপরে দেখালাম সবেতেই দেখুন দেখালাম আমি চান্দরিতেও দেখালাম এটা আসাম সিল্কের উপরেও দেখালাম আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। পরের রেঞ্জে আমরা তাহলে চলে যাই। এই দেখুন আর একটা আছে এটা খাদির ওপরে কাপড় আপনি পাবেন। এটাও আপনার ফুলকারি কাজ করা আছে আঁচলটাতে আর বডিটাতে ফুল করা আছে পুরোটাই এটা আপনার রেঞ্জ পড়বে নশো টাকা। এটা নশো টাকা। হ্যাঁ খাদি ডশরের উপরে আছে। এটা ডিজাইন আছে। মানে ডিজাইন হ্যাঁ কালার কিন্তু अवेलेबल আছে তাই তো? ডিজাইন কালার আছে। সবগুলো দেখানো সম্ভব না? না না সেটা কখনোই সম্ভব না। যতটা পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। দেখুন এই যে দর্শক ডিজাইন আলাদা হয়ে যাবে এরকম বডিতে ফুলকারি কাজ হবে ঠিক আছে এরকম হ্যাঁ এটা 900 টাকা পড়বে এগুলো সব 900 টাকা পড়বে এগুলো 900 টাকা রেঞ্জে পড়বে দেখো কাপড়গুলো কিন্তু সত্যি দর্শক বন্ধুরা আমি বলবো যে অসাধারণ কিন্তু অপূর্ব কাপড় খাদি দশরের উপরে যত কাপড় আছে একবারে সফটনেসে আপনি হাত দিলেই বুঝতে পারবেন এরপরের রেঞ্জ দেখাচ্ছি আপনাকে এবার ব্লক প্রিন্টে দেখাচ্ছি ব্লক প্রিন্ট এইগুলো হ্যাঁ ব্লক প্রিন্টের সঙ্গে হাতের কাজ করা আচ্ছা জিনিসটা কিন্তু খুব সুন্দর আছে দেখুন দেখুন দর্শক বন্ধুরা ব্লক প্রিন্ট করা আছে সঙ্গে হাতের কাজ করা আছে এগুলো হ্যাঁ একটু তুলে দেখিয়ে দেবেন দেখুন হ্যাঁ দেখুন এগুলো পুরো অল বডি কাজ আছে এগুলোতে পুরো অল বডি হ্যাঁ পুরো অল বডি ঘুরিয়ে দেখিয়ে দেবেন তো এই তো দেখুন অল বডি কাজ আছে বিপি তেও কাজ আছে আপনি অল বডি তে কাজ আছে এটার আপনার রেঞ্জ পড়বে 1080 টাকা পড়বে 1080 টাকা হ্যাঁ এই দেখুন এই তে কাজ দেখুন আচ্ছা এইটা বিপি তেও কাজ করা আছে বাহ যাই হোক আস্তে আস্তে রেঞ্জ উপরে উঠছে যেরকম সেরকম কিন্তু কাজটাও যেগুলো সব আপনি খাদি আর চান্দের ওপরে পাবেন এর কোনো নিচের মানে আর কি আসাম সিল্কের যে ব্লক প্রিন্ট হবে এরকম কিছু নেই আচ্ছা খাদি আর আপনার চান্দের উপরেই ব্লক প্রিন্ট পাবেন দেখুন কাজ থেকে আচ্ছা আচ্ছা পুরো অল বডি কাজ হবে এরকম যেমন প্রিন্ট করা তেমনি আপনার কাজ করা সূক্ষ্ম করে কাজ করা আছে হাজার আশি টাকা পড়বে এগুলো মানে এরকম নানারকম কালার দিয়ে কিন্তু ঠিক আছে খুব সুন্দর লাগছে আপনার কাছে একটা কালার অ্যাভেলেবেল হবে দেখুন সব রকম মাল্টি কালার পাবেন আপনি দেখুন সবেতেই আপনি দাদা যতগুলো সম্ভব কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে আর বাকিটা দেখার জন্য অনেক রেঞ্জ আছে এতে আচ্ছা লক ফ্রিন্টে বাকিটা দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে দোকানে আসতে হবে এবং সেখান কিন্তু আপনারা সামনাসামনি দেখে আছে দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ কাপড়ের কি কোয়ালিটি আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা কত বললেন তাহলে দাদা এটা হাজার টাকা পড়বে হাজার আশি টাকা তাই তো ঠিক আছে এই শাড়িটার ব্যাপারে একটু দাদা বলবেন এটা হচ্ছে আমরা অল ওভার এর উপরে পড়বে না খাদির উপরে আছে এটা খাদির আছে তাই তো হ্যাঁ বোলপুর স্পেশাল বলা হয় এটাকে পুরো বডিটাতেই সেম কাজ পাবে আঁচলে যেমন ঘন হবে তেমনি বডিতেও ঘন হবে এমন নয় কি আঁচলে যা আছে আর বডিতে হালকা হয়ে গেল এমন কিছু নাই দেখুন আঁচল আই দেখুন বডি দেখুন এটা বডিতে বডি দেখুন কোনো জায়গা কমতি নেই কাজের বাহ কাজের কোনো জায়গা কমতি নেই বিপিতেও পুরো ভরা কাজ আছে এরকম বিপিতেও কাজ এটা বিপিতে কাজটা রয়েছে কিন্তু হুম 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 দেখুন দর্শক বন্ধুরা খুব সুন্দর রয়েছে

আকাশ একটা অনেক তফাত অনেক তফাত রয়েছে বাধ্য হয়ে আমাদের ভিডিও বানাতে হলো কি মানুষ ভাই এত যখন দাম বলছে একবার ভিডিও করেই দেখি না তাহলে মানুষ তো জানুক আসল দাম কি হয় মানে আপনার লাভ থাকছে তো আদৌ হ্যাঁ আমার লাভ থাকবে না কেন আমি কাজ করেছি আমার লাভ থাকবে না এই দেখুন এটা আপনার লাইট শেডিং এর উপরেই আছে লাইট গ্রিন এর উপরে এটা আচ্ছা হুম এর ভ্যারিয়েন্ট আছে এটা যেমন একই ডিজাইনের দুটো দেখালাম আমি হ্যাঁ এবার ডিজাইন একটু চেঞ্জ হবে আচ্ছা এই ডিজাইনটা

মানে মোটামুটি শাড়ি গুলো বলেন 25% যদি রাখতে দিয়ে আপনার রেঞ্জে কভার করতে পারেন আপনি বিক্রি করুন আপনি আপনি বুঝতে পারবেন কি হ্যাঁ মার্কেটে কি রকম রেট আর ডিমান্ড আর যে কোন কাস্টমারই এই যে আমার কাছ থেকে যে মাল নিয়ে যাবে আচ্ছা পছন্দ হবে না এরকম কোনো কেউ বলতে পারবে না যে এই শাড়িটা আমার পছন্দ না এমন হোলসেলার এসেছে হুম আমাদের কাছে আসে যারা বলে বলে দাদা কোনটা ছাড়বো কোনটা নিয়ে যাব দেখুন আমি নিজেও তো দেখতে পাচ্ছি এত সুন্দর কাজ ঠিক আছে এত নিখুঁত কাজ ঠিক আছে এইগুলো মানে এত সুন্দর কাজ এত একটা ব্যাপার থাকে সেটাই ফিনিশিং এর তো আছে দেখুন ফিনিশিং দেখুন কাপড়ে ওটাই আর এত কম টাকায় মানে আমি তো বলবো যে দর্শকদেরকে অবশ্যই যেন এখানে তারা আসে বারবার আপনি কাপড়গুলো দেখুন তাহলে বুঝতে পারবেন সেটাই আমিও বলবো দর্শকদেরকে যে আপনার অন্তত একবার এখানে আসুন এসে দেখুন তারপর বাকি সিদ্ধান্ত যে আপনারা হ্যাঁ নেবেন না নেবেন সেটা আপনারা আপনাদের না হলে নেবেন না ঠিক আছে পরের রেঞ্জে আমরা চলে যাই বা পরে কি দেখাবেন তো দর্শক বন্ধুরা দাদা কিন্তু এবারে আপনাদেরকে কুর্তি দেখাচ্ছে দাদা কুর্তির সম্বন্ধে আমাদের দর্শকদের দর্শকদের কিছু ওপরে এটা পিওর কটন এর উপরে কুর্তি আছে আপনার এটা এপ্লিক কাজের উপরে করা আছে এপ্লিক কাজ করা আছে আমি আগের ভিডিওতে যেমন উলের কাজ দেখালাম হাতের বোনা আচ্ছা আপনার আগের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকে তাহলে দেখে নেবে একবার সেকেন্ড ভিডিওটা যেটা ছিল আগের এটা উলের কাজের উপরে ছিল কটনের উপরে উল জাল করা আর এটা হচ্ছে আপনার এপ্লিকের উপরে এটা আর আপনার রেঞ্জ পড়ে যাবে সাড়ে টাকা মাত্র সাড়ে চারশো টাকা আগের রেঞ্জটাও সাড়ে চারশোই ছিল কিন্তু এটা উলের কাজের উপরে ছিল আর এটা হচ্ছে আপনার এপ্লিক কাজের উপরে দেখুন এপ্লিকের কাজ কত সুন্দর কত নিখুঁত করা উলের কাজ তবু একটা লিমিটেড হয় একটা আওতার বাইরে হয় কিন্তু কাজ এপ্লিকার এর নিখুত কাজ পড়া আচ্ছা না আমিও দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা যারা আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন কালার বা আমি এই যে যে ভিডিও আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিংক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন আমি দেখলে তাহলে বুঝতে পারবেন যে ওটা উলের কাজ আর এটা এপ্লিকারের কাজ কি দেখুন কালার ভেরিয়েন্ট দেখুন শুধু এটা খুলে দেখাচ্ছি এই যে দাদা কিন্তু আরেকটা দেখাচ্ছে দেখুন মানে ব্ল্যাক এর মধ্যে গ্রিন তার সঙ্গে একটা এই যে ঘি ঘি টাইপের কালার মানে দেখুন দেখুন আজ দেখুন চকচক করছে মনে চেন্লাকের ফুটে উঠছে কাজের উপরে আরো সুন্দর ভাবে ফুটে ওঠে উলের কাজেও ফুটে ওঠে কিন্তু এগুলো ডার্ক শেডের ওপরে উপরে এর কাজ তো খুব সুন্দর ভাবে ফুটে ওঠে বাহ এগুলো সব কি সাড়ে চারশো রেঞ্জে সাড়ে চারশো রেঞ্জে আছে ওকে ওকে ঠিক আছে হম

প্রত্যেকটা কালার কিন্তু দারুন লাগছে কিন্তু বাহ খুব সুন্দর লাগছে দেখুন এই একটা দাদা এই যে আর একটা খুলে দেখিয়ে দিচ্ছে দেখুন বাহ দারুন মানে মাল্টি কালার এর মধ্যে কিন্তু দুটো কালার এর মধ্যে এই পিস্তা কালারের উপরে পিস্তা কালারে খুব সুন্দর ফুটে উঠেছে কিন্তু 2500 টাকা অনলি এগুলো মাত্র 4500 টাকা এগুলো তো মোটামুটি কত পার্সেন্ট রাখতে পারে এগুলো দেখুন লোয়ার রেঞ্জের যে কুর্তি বা এ আছে এগুলোতে আপনি 15% থেকে 20% এরকম রাখুন বেশি রাখলেই তো আপনার তো মার্কেটে তো কম্পিটিট করতে হবে আচ্ছা মানে কুর্তিটা একটু রেঞ্জটা কম রেখে বিক্রি করলে 3500 টাকায় আপনি 20% মিনিমাম আপনি রাখুন আচ্ছা এবার আপনার এলাকার উপরে আছে যেখানে যেরকম এলাকা ধরে সেরকম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি আছে দাদা এটা আপনার আসাম সিল্কের উপরে আপনার কাশ্মীরি ওয়ার্ক করা আছে আচ্ছা হ্যাঁ এটা থ্রি পিস সেট আপনার এটা থ্রি পিস সেট সালোয়ার স্যুট আর আপনার এই ওড়না পাওয়া যাবে এই ওড়নাটা পাওয়া যাচ্ছে আছে আপনি দেখুন বাহ ওড়নাতেও কাজ করা আছে সুন্দর করে দারুণ কিন্তু এটা কাশ্মীরি ওয়ার্ক করা আছে আর আসাম সিল্কের উপরে আচ্ছা আচ্ছা ওড়নাতে এরকম ছোট ছোট কি গুটি গুটি হ্যাঁ গুটি গুটি আপনার বডিতে করা আছে বডিতে করা আছে তাই তো বডিতে করা আছে এই যে আচ্ছা আচ্ছা বাহ আপনার ভালো লাগবে কিন্তু খুব সুন্দর লাগবে জিনিসটা শুটে যেরকম কাজ করা আছে আপনার সালোয়ারেও কাজ পাবেন আপনি সালোয়ারেও কাজ করা আছে আচ্ছা এগুলো মোটামুটি রেঞ্জ কি রকম আছে এগুলো আপনার 950 টাকা রেঞ্জ পড়বে 950 টাকা হ্যাঁ 950 টাকা রেঞ্জ করবে আর হোক আমি দর্শক বন্ধুদের আরো একবার বলবো যে আপনারা দেখুন এই দেখুন এই কাজগুলো সালোয়ারে চলে আসবে আপনার এগুলো চলে আসবে হ্যাঁ এগুলো কাজ চলে আসবে আচ্ছা আমি দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা যারা আগের ভিডিওটা দেখেননি তারা কিন্তু অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন এবার দেখুন এইগুলোতে আপনার ডিজাইন সেম হবে না

এটা চিকন কারি করা আছে আচ্ছা আচ্ছা এই একই রেঞ্জের মাল কিন্তু এটা হচ্ছে আপনার পিওর কটনের উপরে আছে বাহ এই দেখুন পিওর কটনের উপরে এগুলো আছে এটাও থ্রি পিস সেট মানে এটা তো ডিপ হলুদের মধ্যে একটা হ্যাঁ এগুলো গোয়েল হলুদ বলে এটাকে আচ্ছা হ্যাঁ এগুলো দেখুন আপনার রোলিং পলিশ করা আছে দেখুন প্রত্যেকটা সুতোতে পলিশ করা আছে এগুলো সব পলিশ করা আছে তাই হ্যাঁ পলিশ করা আছে এটাতে আপনার যেমন ডিপ সেট আপনাকে দেখালাম হ্যাঁ 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 এই দেখুন লাইট শেডিং উপরে আছে হোয়াইট উপরেও আছে

খুব সুন্দর প্রত্যেকটা জিনিস কিন্তু দাদা ইউনিক আছে হ্যাঁ ইউনিক শান্তি গুণই হচ্ছে ইউনিক সব জিনিসেই এক একটা আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য আছে হুম নিজে আলাদা নিজের নিজস্ব গুণ আছে আচ্ছা মোটামুটি ধরুন এই সোনাজুরি হাটে যা দাম আছে তার তুলনায় দাদা যেরকম কম দামে দিচ্ছে আমরা কম দামে মানে কম্পিটিট করি দেখুন ওদের বেঙ্গালোর সিল্কের তো আমরা মাল রাখি না ওনারা যে হাই রেঞ্জের বেঙ্গালোর সিল্কের মাল যে রাখেন ওনারা সে মাল আমরা রাখি না কিন্তু ওনারা যে খাদির মালে ডিল করেন বা আসাম সিল্কের ডিল করেন সেগুলো কিন্তু ওনারা আমাদের সঙ্গে কম্পিটিট করতে পারবেন না কোনোদিন সেটা কমপ্লিট করতে পারবে না যাই হোক দাদা অনেক কিছুই তো আমরা দেখেছি আমাদের তো দেখে খুব ভালো লেগেছে এবার দর্শক বন্ধুরা কিরকম ভাবে চয়েস বলছি আপনারা মানে স্ক্রিনশট করে পাঠান বা আপনি ভিজিট করুন দোকান ভিজিট করুন কারণ কাপড়ের কোয়ালিটি আমি কোনোদিন ভিডিওতে কেউই তুলে ধরতে পারবে না আমরা হ্যাঁ আমরা বলছি হ্যাঁ খুব সফট খুব সফট অনেকের মনে হতে পারে কি হ্যাঁ সফট কাপড় হয়তো নাও হতে পারে আপনি এসে ভিজিট করুন নেওয়াটা কোনো বাধ্যতামূলক নয় এসে ভিজিট করুন কাপড় দেখুন আপনার পছন্দ হলে নিন আপনি হোলসেলার যে মার্জিন সেই মার্জিনের হিসেবে আপনি কমপ্লিট করে মানে পাঁচ হাজার কমপ্লিট করে আপনি নিয়ে যান আপনি যদি রিটেলে নিতে চান রিটেলে নিন কিন্তু তার দামটা একটু হয়ে যাবে কারণ আর যার মনে হচ্ছে কি হ্যাঁ আমি অনলাইনে আমি আনিয়ে স্ক্রিনশট গুলো করুক কাপড়ের আহ যে কাপড়টা স্ক্রিনশট করে পাঠাবেন তার আমরা কালার গুলো পাঠিয়ে দেবো যেগুলো অ্যাভেলেবেল হয় সবসময় অ্যাভেলেবেল হয় না কেননা আমাদেরও মাল বাইরে যায় আমি আজকে দেখাচ্ছি এক সপ্তাহ পরে হয়তো এই কালারটা অ্যাভেলেবেল হবে না হয়তো চলে আসবে আবার দু সপ্তাহ পরে কিন্তু সেই সময় হয়তো অ্যাভেলেবেল হলো না তাকে আমি বলতে পারবো আচ্ছা সেই মুহূর্তে যদি থাকে তাহলে আমি করে দিতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা যাই হোক খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে বা আপনাদের এত সুন্দর উপকরণ গুলো রেসপন্স পাচ্ছি বলেই আমাদের ভিডিও করছি আমরা রেসপন্স পাচ্ছি নাহলে আমাদের নিশ্চয় নিশ্চয়ই ঠিক আছে দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ